प्राणी सम्पद विकास दफ्तर और त्रिपुरा रूरल लाइफ हट मिशन उद्योगे अम्बासा पीआरटीआई हले 21 सेप्टेम्बर थेके 23 सेप्टेम्बर এই তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় পশুপালন সম্পর্কে এক প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে আম্বাসা মনু ছামনু এই তিনটি ব্লকের বেনিফিশিয়ারিদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে বেনিফিশিয়ারিদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পশুদের কিভাবে রাখতে হয়, পশুদের থাকার ঘর, সময় মতো পশুদের টিকাকরণ এবং অন্যান্য আরও বিষয় নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর খলাই ত্রিপুরা থেকে তিন দিনের প্রশিক্ষকের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হয়েছে। আমাদের এখানে প্রায় মনু সামনু আর আম্বাসা ব্লক নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। আমাদের তিন দিনের ট্রেনিং এর মধ্যে আমরা ওদেরকে কি করে টিকাকরণ, কৃমি ওষুধগুলো কোন সময় খাওয়াতে হয়, প্লাস ওদের ফিল্ড ইন হ্যান্ড, ওদের আমরা ফিল্ড ইন নিয়ে গিয়ে ইনজেকশন কি করে করে, কৃমি ওষুধ কোনগুলো খাওয়াতে হয়, তো নানান বিভিন্ন রকম প্রাণী সম্পদ রিলেটেড আমরা রোগ সম্বন্ধে ওদেরকে শিখিয়েছি। ঘর কি করে করে, বিভিন্ন রকমের প্রাণী সম্পদের ঘর কি করে, রোগ সম্বন্ধে এগুলো বলে ওদের ট্রেনিংটা করানো হয়েছে। করানোর পরে আজকে ওদের লাস্ট দিন, আজকে আমরা ওদেরকে লাস্ট দিনের ট্রেনিং কাম আজকে ওদের আমরা সার্টিফিকেট বিতরণ করে এই ট্রেনিং প্রোগ্রামে